তিন তালাক হবে তিন মাসে, তিন তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। এটা যুক্তিতেও বলে না, কোরআনেও বলে না, হাদিসেও বলে না, কিন্তু হুজুররা বলে পাঁচ 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 বললি পর্যন্ত পাঁচ পাঁচক্ত সালাত হয়ে না যায়, তিন 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 বললে কি তিনটা তালাক হয়ে যাবে? হিল্লা করতেই হবে, তালাক হয়ে গেছে, তালাক আর হবে না, বউ ফিরে পাওয়া যাবে না। সমস্ত ইসলামী নেতা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বিচার যিনি করেন তিনি কি আল্লাহ না? আহকামুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। আর তাকেই বলছে আল্লাহ ভুল করেছে, আমাদেরটা ঠিক। কোন মুসলমান এটা করতে পারে না। ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে, পুরুষের আর মহিলার সঙ্গে সাংসারিক জীবনে রাগারাগি হয় না, তালাক তালাক তালাক, তিন তালাক ছেড়ে দিলে বউ চলে গেল, মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে, এটা কেমন হলো? ছিলাম ভালোই, একদিন তো রাগারাগি হলেই বলে বিশেষ মিলা যায় না, মিলার পথ খুঁজে বেড়াচ্ছে। এটা ঘটনা ঘটলো নওগাঁতে প্রথম 2000 সালে। তো নিজেরা ঝগড়া বাঁধে বলেছে তিন তালাক তালাক, পাশ দিয়ে এক মাত্র বজ্জা ছিল, গরিব মানুষ তো, ওই মানে আপনার কি বলে কলা গাছের শুকনো পাতার আপনার কি বলেন, আমরা বলি বাসনা, ওই যে ঘেরা পাশিল, ওই ধনী লোকটা পাশ দিয়ে যাচ্ছে, ওর মনে মনে ইচ্ছা এই গরিবগুলো হটিয়ে দিয়ে জমিটা কিনবেও, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। হঠাৎ ওদের স্বামী স্ত্রীর ঝগড়াটা ও শুনতে পাইছে, এবার যে গ্রামে মাতব্বরদের নিয়ে মিটিং বসাইছে, সালিশ কি হলো, এই দেখো ওই লোক বউকে তালাক দিয়েছে, আমি নিষ্কানা শুনেছি তিন তালাক দিয়ে দিয়েছে, অথচ সে তাদের সে ঘর করতেছে, অথবা ওকে বয়কট করতে হবে, হয়ে গেলে বয়কট। এই ঘটনাটা পত্রিকা চলে গেল, এই ঘটনাটা একবারে হাইকোর্ট পর্যন্ত চলে গেল, 2000 সালের পত্রিকা পড়ে দেখবেন। তো তার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য তখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার কাছে গেল, স্যার আপনি একটা বিবৃতি দেন, এটা এই হিল্লার মানে পক্ষে আর কি। আমি বললাম আমি দিতে পারি, আমি যা লিখবো ঠিক সেটি ছাপতে হবে, তোমরা মাতবের করতে পারবো না, স্যার তাই হবে, ইনকিলাব আর কি দিলাম। তার আগে যত ইসলামী নেতা তখন সেই যুগে তারা যারা ছিল, এখন তো অনেকে ফাঁসি হয়ে গেছে, সবাই এক কথা বলছে হিল্লা করতেই হবে, তালাক হয়ে গেছে, তালাক আর হবে না, বউ ফিরে পাওয়া যাবে না। সমস্ত ইসলামী নেতা চোখের সামনে দেখতে পাচ্ছি নেতাগুলোর চেহারা, আলহামদুলিল্লাহ যেদিন আমার বিবৃতি বেড়ে গেল তার পর থেকে সব নেতা চুপ, আর কেউ কথা বলে নেই, বলুন আলহামদুলিল্লাহ। আহলে তো বহু নেতাই ছিল, ঢাকা থাকে তারা, আমাদের রাষ্ট্রে থাকা লোক, কারো তো নড়াচড়া দেখতে পারি সেদিন আমরা, একটা বিবৃতি চলে গেছে হিল্লা অবশ্যই বাতিল, আল্লাহ রসুল লানত করেছে হিল্লাকারী পুরুষকে, কোশ্চিন করলে এটা হতে পারে না, এই বিয়ে এই তালাক এক তালাক হয়েছে, কখনই একবার কি বলে মোগাল্লাজ তালাক নয়, তালাকে বায়ের নয়, যে ভাই বলতে হয় আর কি। এই যে ঘটনা ঘটে গেছে ছোট্ট খাটো বিষয় এখন, তো কিন্তু দেখেন কোথায় চলে গেছে, আলমরা সমাজে দায়িত্ব নিলে ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে, শান্তি হবে, আমি এটা মানি না। আলমদের মধ্যে যে আঁকে দেখো তো গোলমাল আছে, এইটাকে সাইজ করতে হবে, তোমাদের মাথার মধ্যে মরে গুগরি পোকা আছে, ওই পোকা আগে সাফ করো, নইলে কী করি বললে যে তারা নিজেরা রাগারাগি করে একসঙ্গে তিনতলা হলিগম করে, কোথায় আছে কোরআনে, কোথায় আছে দেখাও, কোরআন বলছে আত্তালাক মাররাতান ফায়ামসাকুম বিমারুফ ওয়া তাসরিম বিহসান, তালাক পর পর দুবার হবে, তৃতীয়বার তুমি হয় রাখো না ছাড়ো, যদি একবার তিনটা হয়ে গেল ওকে কী হলো, তো একসঙ্গে যদি আপনার কেউ বলেন পাঁচ পাঁচ পাঁচ, তাহলে পাঁচ হবে, পাঁচ অক্ত সালাত হবে, পাঁচ অক্ত সালাত পাঁচটা সময় আছে না, ফজরটা ফজরে জোহরটা জোহরে সবগুলো মিলে যদি বলেন, এই স্টেজে বসে আবার সেটে জেলের সঙ্গে বড় দামি লোক, উনি যদি এই আজকে সব আইন টাইন বাদ, আমার এখন সময় নেই, চলে যেত রাজশাহী, একই বসে তোমরা জোহর আসর মগরে বসে সব পড়ি নাও, বললে হবে? আর পাঁচ 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 বললি পর্যন্ত পাঁচ পাঁচ অক্ত সালাত হয়ে না যায়, তিন 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 বললে কি তিনটা তালাক হয়ে যাবে, তিন তালাক হবে তিন মাসে, তিন তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। এটা যুক্তিতেও বলে না, কোরআনেও বলে না, হাদিসেও বলে না, কিন্তু হুজুররা বলে। অত হুজুরের মাথা ঠিক করো, এসব মজহাবি দ্বন্দ্ব নিয়ে ক্ষমতায় যাওয়া এটা হতে পারে না। আর এই কারণে ডক্টর গালিব কারাগারে যায়, বাংলার জমিনে আর কেউ যায় না।